নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, আমার মা সোমা, সোমা প্রিয়াঙ্কা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমরা চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে। রেসিপির নামটি হলো দইয়ের কোপ্তা। এই রেসিপিটি সম্পূর্ণ আমার মা আপনাদের তৈরি করে। দইয়ের কোপ্তা বানাতে আমাদের যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো ময়দা, গুঁড়ো দুধ, চিনি গুঁড়ো করে রাখা আছে, আদা বাটা, নুন, এলাচ, দারচিনি, লবঙ্গ, শুকো লঙ্কা, তেজপাতা। এখানে দুখানা ছোট সাইজের পেঁয়াজকে আমরা প্রথমে সেদ্ধ করে তারপর চার পাঁচখানা লঙ্কা দিয়ে বেটে রেখে দিয়েছি। এখানে 500 দই আছে, চিজ গ্রেট করে রাখা আছে, গরম মশলা গুঁড়ো, এখানে 10 থেকে 12 খানা কাজুকে পেস্ট করে রাখা আছে, ঘি, সাদা তেল। এখানে আমরা 500 গ্রাম দই নিয়েছি। এই দইটা জল ঝরানো টক দই আছে, এর মধ্যে আমরা ময়দা দেব। 2 চামচের মতো ময়দা দিলাম, পরিমাণ মতো নুন দেব, চিনি গুঁড়ো দেবো 1 চামচের মতো। আপনারা যে যেরকম নুন মিষ্টি খান তেমনি দেবেন। এবার আমরা 1 চামচের মতো গরম মশলাটা দিয়ে দেব। এবার আমরা 1/2 চামচের মতো আদা বাটা দেব। এবার আমরা হাতের সাহায্যে মেখে নেব। আমরা আরো 2 চামচ ময়দা দিলাম। এবার আমাদের মাখাটা হয়ে গেছে, এবার আমরা কোপ্তার আকারে গড়ে নেব। আমরা মাঝখানে চিজের পুরটা দেব। এবার ভালো করে কোপ্তার আকারে গড়ে নিতে হবে। আমাদের কোপ্তাটা বানানো হয়ে গেছে, এবার আমরা ময়দাতে কোট করে নেব। এইভাবে আমরা সবকটা কোপ্তাগুলোকে বানিয়ে নেব। দেখুন আমাদের সমস্ত কোপ্তাগুলো বানানো হয়ে গেছে। গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এবার আমরা সাদা তেলটা, তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা কোপ্তাগুলো ছেড়ে দেব। ভালো করে আমরা ভেজে নেব কোপ্তাগুলো। আমাদের কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমরা একটা পাত্রে নামিয়ে রাখব। এবার আমরা ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দেব। এবার একটু ভাজা ভাজা করে নেব। এবার আমরা পেঁয়াজ আর লঙ্কা বাটাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। এবার আমরা 1 চামচের মতো আদা বাটা দেব। এবার আমরা 1 চামচের মতো গুঁড়ো দুধকে গরম জলে গুলে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নিতে হবে। এবার আমরা কাজু বাটাটা দিয়ে দেব। ভালো করে নেড়ে নিতে হবে। এবার আমরা অল্প করে জল দেব। ভালো করে নেড়ে নেব। এবার আমরা পরিমাণ মতো নুন দেব, 1 চামচের মতো চিনি গুঁড়ো দেব। ভালো করে নেড়ে নেব। এবার আমরা ছোট চামচে 1 চামচ গরম মশলা গুঁড়ো দেব। ভালো করে নেড়ে নেব। এবার আমরা 1 চামচের মতো ঘি দেব। ভালো করে নেড়ে নিতে হবে। আমাদের গ্রেভিটা হয়ে গেছে, এবার আমরা গ্রেভিটা কোপ্তাগুলোর ওপর ঢেলে পরিবেশন করব। তৈরি হয়ে গেছে দইয়ের কোপ্তা। এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন রেসিপি পেতে। আজকের মতো এইটুকু, আবার দেখা হবে নতুন এক রেসিপি নিয়ে।